এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তাকে মঞ্চে অজস্র কাজের ফাঁকে মাননীয় এসপি আমাদের মধ্যে এসে আইপিএস আমাদের মধ্যে উপস্থিত, আমরা তাকে বরণ করে নিচ্ছি। আইপিএস মাননীয় সিলভার গোল্ডেনকে জানাচ্ছি। এখন একটা প্রোগ্রামে ভালোভাবে আপনারা মানে কভার করছি, আমার জানাচ্ছি। আমি প্রতি বছর আছে ব্লাড ডোনেশনটা করে, মানে আমার ব্লাড একটা দিচ্ছি, মানে একজনকে জীবন দিচ্ছি, এটা একটা ভালো চিস আছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী অনেকবার আমাকে বলে এরকম প্রোগ্রাম আপনারা করতে হবে, মানে পাবলিক জন্য উদ্দেশ নিয়ে আমরা পুলিশ ডিপার্টমেন্ট অনেক জায়গাতে এরকম প্রোগ্রাম করে আসছি। আমরা আসতে একটা বড়োভাবে আমরা টিম আমরা নিচে ইনিশিয়েটিভ নিয়ে করেছি, ওরা আমাকে বলেছে আমি কিছু একটা কাজ ছিল বলে আসতে পারছি না সকালে, তো এখন আসলাম। আমি আসতে আমি যদি দেবো আই ডোনেট, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রক্তদানের পাশাপাশি চলবে স্বাস্থ্য পরীক্ষা, সেভাবে এই স্বাস্থ্য পরীক্ষায় অশোককে মহাশয়কে বরপাদ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অশোককে মহাশয়কে গাছ দিয়ে এবং ব্যাগ করিয়ে বরণ করে নিলাম। এটা ভালো লাগছে আমার, একটা রক্তদান করে আমার খুব খুশি হলাম, আর কিছু নেই। আর আজকে আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে আমার একটা ভালো অনুষ্ঠান করলাম, এটা যে আছে পাবলিক জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে তরফ থেকে মানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা হলো। এর মধ্যে আমি নিচে বি রক্তদান করলাম, আর এর মধ্যে সোফার আমরা 60 লোক অলরেডি রক্তদান এটা করেছে, আর বি 100 লোক আছে, ওনার রক্তদান চলছে। এটা একটা ভালো প্রোগ্রাম আছে, আমরা ট্রাফিক ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করেছে ওনার জন্য। আমি ডিএসপি ট্রাফিক এবং আমার ট্রাফিক ইন্সপেক্টর মাগেস্তারা দোনোকে ধন্যবাদ জানাচ্ছি, আর কারা কারা এখানে রক্তদান করেছে ওনাকে বি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, ট্রাফিকের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এর মধ্যে থেকে এই অনুষ্ঠানের মধ্যে কী বার্তা দিয়ে দিতে চান সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে কী আছে এর আমি বলতে, এটাই পারে পুলিশ ডিপার্টমেন্ট আছে আপনারা জন্যে, আছে আপনার সাথে আছে, আপনার পাশে আছে, আপনারা সেবার করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট আছে, এটা কমন মানুষ বুঝতে হবে, এটাই আছে আমাদের মানে রিকোয়েস্ট। ঠিক আছে, আজকে আমরা ডায়মন্ড হারবার জেলা পুলিশ তথা এখানকার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বড় মানব সেবার সাহায্যার্থে একটি বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তো আজকের এই কর্মসূচিতে হচ্ছে আমাদের তিনটে দিক আছে, এক হচ্ছে মানুষের সঙ্গে বিশেষ করে জনগণের সঙ্গে প্রশাসনের একটা মেলবন্ধন ঘটানোর জন্য রক্তদানের আয়োজন করা হয়েছে। রক্তের বন্ধনে জনগণের সঙ্গে প্রশাসনের একটা সুসম্পর্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আমাদের পুলিশের লোকও রক্ত দিচ্ছে এবং এলাকার যারা গাড়ি চালায় বা এলাকার যারা জনসাধারণ তারাও রক্তদানে সামিল হচ্ছে। এছাড়া আমরা এখানে একটা বৃক্ষরোপণের, যারা রক্ত দান করছেন তারা যেমন মানুষের জীবন বাঁচাচ্ছেন, তেমনি তারা যাতে পরিবেশকে সামগ্রিকভাবে পরিবেশটাকে বজায় ভালো থাকে, এলাকার যাতে সবুজ বাড়ে, মানুষের অস্তিত্বের সঙ্গে যেমন হচ্ছে সবুজের একটা সম্পর্ক আছে, সেই সবুজ বাড়ানোর লক্ষ্যে আমরা প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ দিচ্ছি। সেই বৃক্ষরোপণটা শুধু বৃক্ষরোপণ তারা করবেই না, এবং সেই বৃক্ষটাকে তারা মানুষ করবে, এবং এই রক্তদানের মুহূর্তটাকে ওই গাছ রোপণের মাধ্যমে, গাছটাকে বড় করার মাধ্যমে তারা স্মরণীয় করে রাখবে। এছাড়া এলাকার যারা গাড়ি চালায় বিশেষ করে ট্রাক, অটো, টোটো, বাস, ভ্যান, মোটরসাইকেল, সেই সব ড্রাইভারদের আমরা তাদের চক্ষু পরীক্ষা, তাদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের ইসিজি, তাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এটা করছি, এই কারণে যে আমরা যারা ট্রাফিক বিভাগের লোক আমরা চাই মানুষের জীবন বাঁচুক, মানুষের পথ নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত হোক, সেইটা করার লক্ষ্যে মানুষের
দৃষ্টি মানে ড্রাইভারদের মনোসংযোগ ঠিক রাখার জন্য তাদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের